সুখে আছো, এটা ভাবতে লাগবো, এটা আলোচনা করতে লাগবো, নিজেদের মধ্যে আলোচনা বাড়াও। একটা মন আছে, যে মনটা না ভালোতে খুশি হয়, খারাপ করলে দুঃখ পায়। তো আমরা যেন কারো মনে যেন দুঃখ আমরা না দিই, এটা তাহলে কিন্তু আমি কিন্তু সর্বে মানে সর্বে ভদ্রাণী, ভদ্র ভদ্র জিনিসটা, ভালো জিনিসটা দেখো, বুঝছো তো? তারপরে কি কইছে, মা কষ্ট ভাবটা না আসে। আরে সমাজ, পরিবার, এটা কি শুধু মনে করো বিল্ডিং? এটা কি এটা কল? এটা কি এটা নল? আরে মল্লে পরে তো কোনোটাই থাকে না। এই তো বেআইনি বাড়ি করে উঠছিল, আমরা ভাঙ্গার টুকরা করে দিছি, তাহলে বিল্ডিংটা বড় কথা নয়। বড় কথা হলো এই সমাজটা। ভবন্তু সুখিনো, সবাই সুখী হোক, এটা হলো আমাদের শান্তি মন্ত্র। সর্বে সন্তু নিরাময়া, এটা উপনিষদের কথা। সবাই নিরোগ হোক, কারো যেন অসুখ বিসুখ না হয়। সর্বে ভদ্রা, ভালো খুঁজা দেখো, মানুষের ভালোটা দেখো, নিজের ঘরের মধ্যে ভালোটা দেখো। আজকে তুমি এটা রান্না করছো, তুমি বছরের পর বছর আজ রান্না করতেছো, তোমার স্বামী এগুলো কি রান্না করছে, এটার মধ্যে তো লবণ লাগছে না। আরে বাবা, তুমি যে আরো 365 দিন খাইছো, সেদিন তো লবণ ঠিক ছিল, কিন্তু আজকে যে কইলা যে একদম রুদের ইয়ের মধ্যে গিয়া উনুনের ধোয়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে তোমার খাবারটা তৈরি করে দিছে, তুমি যদি এই মুহূর্তে কইয়া দাও যে আজকে খাবারের লবণ এসে তার মনটা খারাপ হয়ে বলি। আমরা না কারো সর্বে, আমরা কি সর্বে ভবন্তু সুখিনো, এটা উপনিষদের কথা। সবাই সুখী হোক, সবাই সবাইয়ের মধ্যে কার 2014 সালে আসার পর এবং পরবর্তী সময়ে আমরা 2014 থেকে বেশি ভোট নিয়ে 303টা সিট নিয়ে আমরা একক মেজরিটি নিয়ে কিন্তু 33 বছর পর কিন্তু আমাদের সরকারটা প্রতিষ্ঠিত। এবং আমরা মানুষকে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, এটা অটলজির আমল থেকে যা ছিল সেটার কন্টিনিউশন আমরা নিয়ে এসেছি। এবং এখন যেটা আছে, আমাদের মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে অনেকগুলো জনস্বার্থে প্রোগ্রাম নেওয়া হয়েছে, তার মধ্যে যেমন আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা, আমরা বলেছি 2022 মধ্যে একদম প্রত্যেককে আমরা পাকা বাড়ি দেবো। তা এখন পর্যন্ত সারা ভারতবর্ষে প্রায় 3 কোটির মতো ঘর হয়ে গেছে টার্গেট আমাদের, 3 কোটি। তারপরে আমরা বলছি যে প্রত্যেক বাড়িতে জল, ত্রিপুরাতে 2022 মধ্যে আমাদের প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাবে। আমরা একদম প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, সব কিন্তু বিনা পয়সায়, জলও বিনা পয়সায় সব কিছু। এরপরে আমাদের যেটা আছে রাস্তাঘাট থেকে বিদ্যুৎ যেমন আমরা পৌঁছে দিচ্ছি, তেমনি বিভিন্ন রকম টুয়ের থেকে শুরু করে সবটা মানুষের জন্য আমরা করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ যে এত সব পাচ্ছে তার জন্য যতটুকু প্রচার হওয়া দরকার, আমরা যেহেতু প্রচারমুখী নই, কিন্তু আমরা অন্তত তথ্যটা যেন মানুষকে দিতে পারি। তাই আজকে এখানে যে একটা সাবমার্জিবল বসলো, এখানকে সবাই নিয়ে আমরা এখানে এসেছি, আমরা জলের যে আসে সে উৎসটাকে পুজো দিচ্ছি। কারণ আমরা জানি আমাদের স্বাস্থ্যমন্ত্রী যখন একটা কুয়ো কাটে, একটা ঘর বানায় বা একটা কল বসায়, তখন দেখবেন আমরা সেখানে গঙ্গা পূজা করি, কারণ আমরা গঙ্গাকে আমরা মা হিসেবে দেখি। তো আজকে আমাদের সেই রীতি অনুযায়ী আমি এখানে এবং আমাদের সব কার্যকর্তা নিয়ে আমরা এটা পূজা করেছি। প্লাস মোদীজি যে কথাটা বলেছেন জল পশু এ পাখির জন্য জল রাখতে, আপনারা দেখেছেন দুটো পাত্র রেখেছি এবং কোথায় রাখবে সেটাও বলেছি, পাত্রের জল শেষ হয়ে গেলে সেখানে যেন এই জলটা দেওয়া হয়। কারণ আমরা যে চিন্তাধারা সর্বে ভবন্তু সুখিনো, আমরা শান্তিতে বাস করি, সর্বে সন্তু নিরাময়া, এটা পাখিরও বাঁচার অধিকার আছে, গাছের বাঁচার অধিকার আছে। সুতরাং পৃথিবীতে যত যারাই আছে জীব জন্তু সব, সবার মঙ্গল কামনায় আমরা কাজ করি। তো আজকে আমাদের 3টা প্রোগ্রাম আছে, এটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে এই যে হর ঘর জল যেটা আমরা নিয়েছি, আমাদের 2022 মধ্যে আমার ত্রিপুরায় আমাদের মন্ত্রীও বলেছেন, সরকার বলেছে সব বাড়ি বাড়ি আমরা জল দিয়ে দেবো। তারপরে বাকি প্রত্যেক দিন আলাদা আলাদা প্রোগ্রাম আছে, কোনো দিন কিষাণের জন্য প্রোগ্রাম আছে, আজকে যেমন ভ্যাকসিনেশনের ব্যাপার আছে। আজকে প্রায় 180 কোটি ভারতবাসী 180 কোটি ডোজ নিয়েছে ভ্যাকসিনেশন ফ্রি। এই পপুলেশন তো সারা পৃথিবীর অনেকগুলো দেশ মিলেও এই নাম্বারটা হয় না, কিন্তু আমরা ফ্রি দিয়েছি। এখন 15 থেকে 18 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ফ্রি ভ্যাকসিনেশন দিচ্ছে। আজকে আমি হায়ার সেকেন্ডারি স্কুল যতগুলো আছে সেখানে তাদেরকে এওয়ার, এত সব পাচ্ছে তার জন্য যতটুকু প্রচার হওয়া দরকার, আমরা যেহেতু প্রচারমুখী নই, কিন্তু আমরা অন্তত তথ্যটা যেন মানুষকে দিতে পারি।
তাই আজকে এখানে যেটা সাবমার্জিবল বসলো এখানকে সবাই নিয়ে আমরা এখানে এসেছি, আমরা জলের যে আসে এসে উৎসটাকে পুজো দিচ্ছি। কারণ আমরা জানি আমাদের স্বাস্থ্যমন্ত্রী যখন একটা কুয়ো কাটে, একটা ঘর বানায় বা একটা কল বসায়, তখন দেখবেন আমরা সেখানে গঙ্গা পূজা করি, কারণ আমরা গঙ্গাকে আমরা মা হিসেবে দেখি। তো আজকে আমাদের সেই রীতি অনুযায়ী আমরা আমি এখানে এবং আমাদের সব কার্যকর্তা নিয়ে আমরা একটা পূজা করেছি। প্লাস মোদিজি যে কথাটা বলেছেন জল পশু পাখির জন্য জল রাখতে, আপনারা দেখেছেন দুটো পাত্র রেখেছি এবং কোথায় রাখবে সেটাও বলেছি, পাত্রের জল শেষ হয়ে গেলে সেখানে যেন এই জলটা দেওয়া হয়। কারণ আমরা যে চিন্তাধারা সর্বে ভবন্তু সুখিনো, আমরা শান্তিতে বাস করি, সর্বে সন্তু নিরাময়া, এটা পাখিরও বাঁচার অধিকার আছে, গাছের বাঁচার অধিকার আছে। সুতরাং পৃথিবীতে যত যারাই আছে জীব জন্তু সব সবার মঙ্গল কামনায় আমরা কাজ করি। তো আজকে আমাদের তিনটা প্রোগ্রাম আছে, এটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে এই যে হর ঘর জল যেটা আমরা নিয়েছি আমাদের 2022-এর মধ্যে, আমার ত্রিপুরায় আমাদের মন্ত্রীও বলেছেন, সরকার বলেছে সব বাড়ি বাড়ি আমরা জল দিয়ে দেবো। তারপরে বাকি প্রত্যেক দিন আলাদা আলাদা প্রোগ্রাম আছে, কোনো দিন কিষাণের জন্য প্রোগ্রাম আছে, আজকে যেমন ভ্যাকসিনেশনের ব্যাপার আছে। আজকে প্রায় 180 কোটি ভারতবাসী 180 কোটি ডোজ নিয়েছে ভ্যাকসিনেশন ফ্রি। এই পপুলেশন তো সারা পৃথিবীর অনেকগুলো দেশ মিলেও এই নাম্বারটা হয় না, কিন্তু আমরা ফ্রি দিয়েছি। এখন 15 থেকে 18 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ফ্রি ভ্যাকসিনেশন দিচ্ছে। আজকে আমি হায়ার সেকেন্ডারি স্কুল যতগুলো আছে সেখানে তাদেরকে অ্যাওয়ার করব। তো ফলে কী হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে সব মানুষে কী কী পেতে পারে, কোথায় তার রাইট এবং সেটা কীভাবে হয়। আপনারা শুনেছেন যে কলের ব্যাপারে যে আমাদের যেগুলো আমাদের স্পেসিফিকেশন ছিল, আমি বলছি স্পেসিফিকেশন থেকে কে কী বললো একটু ডিভিয়েট করব না, কারণ এই স্পেসিফিকেশনগুলো বিজ্ঞানীরা আমাদের যে জল দপ্তরে যারা আছে তারা চিন্তাভাবনা করে স্পেসিফিকেশন তৈরি করেছে, কিন্তু দেখা যায় কেউ কেউ এসে যারা এটা ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্টের সময় কিছু কিছু এমন কথা বলে যে যেগুলো আমাদের স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদেরকে বিভ্রান্ত করে। তো আমি এদেরকে এটাও বলেছি যে কোনো কারণেই স্পেসিফিকেশনের বাইরে যেন আমরা না যাই, যা স্বীকৃতভাবে আছে সেটাই যেন নেই। তো এইগুলো নিয়ে আমি সারা এরই মধ্যে আবার খবর আসলো যে আমাদের যে কেন্দ্রীয় যে জলমন্ত্রী তিনি আসছেন, 10:55 এখানে ল্যান্ড করবেন। তো আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সে অন্য জায়গায় আছে, মন্ত্রী এখানে নাই, আমার এয়ারপোর্ট যেহেতু আমার এই কনস্টিটিউয়েন্টে পরে, ওনাকে রিসিভ করার জন্য আমি যাব। তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা ঘরের যে ব্যাপারটা সেটুকু করে আমি ঠিক টাইমে আবার এয়ারপোর্টে পৌঁছে যাব। আপনারা এসেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.